কি ভাবছেন আজকে হঠাৎ আপনাদের এত এত নিরামিষ আইটেম ফ্রি পদ আপনাদের কেন আমি দেখাচ্ছি? তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো মাইপ্রো ব্লগ আজ আপনাদের দর্শন করাবে যে কত নিরামিষ আইটেম হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরামিষ খাই এবং যারা ইসকনের ভক্ত এবং বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব রয়েছেন তাদের কাছে প্রত্যেককে একটাই কথা বলে যে কী বা খান আপনারা, ওই তো আলু সেদ্ধ ভাত আর ওই একটু ডাল। তো প্রিয় বন্ধুরা, তাদেরকে প্রত্যেককে ভিডিওটি ট্যাগ করুন, শেয়ার করুন এবং তাদেরকে দর্শন করান যে কত রকমের পদ হয় এবং ভগবানকে অফার করে মানে নিবেদন করে আমরা সেই প্রসাদগুলো নিজে গ্রহণ করি। তো প্রিয় বন্ধুরা, শুধু খিচুড়ি ডাল ভাত বা আলু সেদ্ধ নয়, আরও যে কত কিছু হয় সেগুলো আপনারা প্রত্যেকেই যারা মানে কাকিমা মাসিমা যারা আপনাকে এই কোশ্চেনগুলো করে তাদেরকে প্রত্যেককে ট্যাগ করুন, ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করুন। তাদেরকে দেখা উচিত এবং তাদেরকে বোঝা উচিত যে নিরামিষের কত আইটেম হতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, তো আপনারা যদি আপনাদের হাতে একটু সময় থাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এখানে পুশ করে করে আপনারা কাউন্ট করতে পারেন যে এখানে কত রকমের আইটেম আছে। এবার আপনারা বলতেই পারেন, কারণ যারা নিন্দুক তারা তো নিন্দা করবেই, তো তারা বলবে যে ভগবানকে এত কিছু চাই, ভগবানকে কী দরকার ছিল এত কিছু অফার করার, এগুলো তো গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, তাদের কাছে আপনারা বলুন যে এত কিছু ভগবান সত্যি তিনি গ্রহণ করেন না, তিনি প্রত্যেকে দেখুন এই সর্বপ্রথম মানে কি বলবো, এই প্রসাদগুলো গুরুদেব এবং আমরা যে ভগবানকে অফার করি, ভগবান কৃষ্ণকে অফার করি, সেগুলো তারপর কোথায় যায়? তারপর কিন্তু ভক্তদের মধ্যেই ডিস্ট্রিবিউশন হয় সেগুলো, কিন্তু এগুলো কারোর পক্ষে, দেখুন আমার একার পক্ষে খাওয়া সম্ভব না, বা ইসকন সোসাইটি বলুন, বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব বলুন, বিভিন্ন মন্দির বলুন, মন্দিরের মুখ নেই সেগুলোকে, এগুলো তারা খেয়ে নেবে। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভক্তদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তো প্রিয় বন্ধুরা, এগুলো প্রত্যেকটাই চলে যাবে বিভিন্ন যে প্রসাদ হলগুলো রয়েছে যেখানে ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেখানে। প্রিয় বন্ধুরা, এবং এই যে মালসা ভোগলুক রয়েছে, এই যে সুন্দরভাবে রাখা হয়েছে, এগুলো অনেকে কী করছে, বাড়ি থেকে সুন্দরভাবে এগুলো তৈরি করে এনে ভগবানকে অফার করেছে, গুরুদেবকে অফার করেছে, এগুলো তারা কেউ নিয়ে যাচ্ছে, কেউ বা ভক্তদের জন্য রেখে যাচ্ছে, ম্যাক্সিমাম জিনিসই ভক্তদের জন্য তারা রেখেই যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত আইটেম রয়েছে, এখানে রয়েছে অন্ন, পোলাও, পনিরের সবজি, মন্দা মিঠাই, আরও কত মিক্স সবজি, ডাল, কত কিছু, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই 9 মিনিটের ভিডিওয়ে আপনারা প্রত্যেকটা জিনিসের নাম আমি বলে শেষ করতে পারবো না, আপনারা নিজেই দর্শন করুন আর উপলব্ধি করুন। আমি জানি এই প্রসাদগুলো পেতে আপনাদের খুবই ইচ্ছা হচ্ছে, কিন্তু কী করব বলুন, আপনারা তো এই সময় উপস্থিত মানে নেই, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই কম বেশি মানে একটু হলেও প্রসাদ পেয়েছেন। এবং এই প্রসাদ শুধু নয়, এখানে প্রতিনিয়ত আপনারা জানেন যে ইসকনে খিচুড়ি প্রসাদ প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। কখনো কখনো এটি সাধারণত পঞ্চতত্ত্ব যে গেটটি রয়েছে তার অপোজিটে যে জায়গাটি রয়েছে আমগাছগুলো তার নিচে দেখবেন সারা দিন। এবার আপনারা যারা নিন্দা করছেন আপনারা অনেকেই বলবেন কই আমরা তো খুঁজে পেলাম না, দেখুন আপনি খুঁজে পাননি সেটা আপনার ব্যর্থতা, সুতরাং আপনার ব্যর্থতাটা কখনো কোনো সংস্থার উপর চাপিয়ে দেওয়াটা উচিত হবে না। তো এই খিচুড়ি প্রসাদ কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি মানে প্রতিনিয়ত কিন্তু এইভাবেই দেওয়া হয়। এবার কখনো কখনো ভক্ত যখন অনেক বেশি হয় তখন এরকম ছোট প্লেটে করে দেওয়া হয় এবং এই ছোট প্লেটে করে আপনি যতবার পারবেন ততবারই নিতে পারবেন, কিন্তু যখন ভক্ত একটু কম হয় তখন বড় বড় প্লেটে করে অনেক কিছু দেওয়া হয়। সকালের দিকে কখনো কখনো পকোড়া থাকে, কখনো কখনো বিভিন্ন রকম সুইটস থাকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম যত বাড়ে তখন দেখা যাচ্ছে সব কিছু দেওয়া এরকমভাবে সম্ভব হয় না, হয়তো শেষ হয়ে যায়, তো তার জন্য অনেকের ভাগ্যে সেগুলো হয় না। তো প্রিয় বন্ধুরা, এবার আসি, এইটুকু প্রসাদে কি পেট ভরে? হ্যাঁ বন্ধুরা, প্রসাদ সত্যি কিঞ্চিত মাত্র হলেও প্রসাদই হয়। প্রসাদে এবার যদি আপনারা পেট ভরে খেতে চান, এবার পেট ভরে খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এর আগেও অনেক ভিডিও আপনাদের আমি দেখিয়েছি অন্নদান কমপ্লেক্সের ফ্রি প্রসাদ, চার টাইম ফ্রি প্রসাদের কথা আপনাদের আমি জানিয়েছি। সেই 4 টাইম ফ্রি প্রসাদ কেমনভাবে পাবেন, কুপন কি সংগ্রহ করতে হবে? একদমই নয়, তবে একটা সময় এই অন্নদান কমপ্লেক্সের কুপন সকালবেলা এসে সংগ্রহ করতে হতো, কিন্তু ম্যানেজমেন্ট মানে কি বলবো, আপনাদের অনুরোধ রেখেছেন, আপনাদের অনুরোধ রাখায় ম্যানেজমেন্ট এখন কোনো কুপনের সিস্টেম রাখেনি। 4 টাইম ফ্রি প্রসাদ সকালবেলা মোটামুটিভাবে 8:30 থেকে স্টার্ট হয়ে যায়, আর এদিকে 12টার আগে থেকেই লাইন পড়ে যায়, আর ওদিকে বিকেল 4টে এবং সন্ধ্যার সময় 7:30 থেকে লাইন পড়ে যায়। এই 4 টাইম কিন্তু আপনাদের পেট ভরে প্রসাদ দেওয়া হয় বসিয়ে, অন্নদান কমপ্লেক্সে বসিয়ে। অনেকেই হয়তো আপনারা পেয়েছেন, যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি
প্রসাদের গুণগত মান নিয়ে অনেকের অনেক রকম মত। কেউ বলে প্রসাদ সত্যি খুব অপরূপ মানে সুন্দর, আবার কেউ বলে ছি ওগুলো কি খাওয়া যায়, কি করব বলুন, মানে সবার তো জিভের স্বাদ একরকম হয় না, আর প্রসাদ সাধারণত মানে সত্যি খুব সুস্বাদু হয়। এগুলোকে স্বাদ পাওয়ার জন্য ভক্তি প্রেম এই দুটো জিনিস অবশ্যই প্রয়োজন, সেটা হয়তো আপনার মধ্যে অনেকটা বেশি, সেই কারণে আপনারা হয়তো এই সামান্য জিনিসের স্বাদ হয়তো আপনারা পান না। তো প্রিয় বন্ধুরা, এবার আসি যে কুপন কাউন্টারগুলো রয়েছে সেগুলো তাহলে কিসের জন্য, সেগুলো বন্ধ করে দিতে পারে না বন্ধুরা? এই কুপন কাউন্টারগুলো রয়েছে গতাভবন, গীতাভবন, সুলভ এবং রয়েছে ঈশ্বরদান, এরকম অনেক কাউন্টার রয়েছে, সেগুলোকের মাধ্যমে আপনারা আরও আরও অনেক কিছু আইটেম সেখানেও আপনারা পেয়ে যাবেন। সেগুলো দেখুন, সেগুলো হচ্ছে লাঞ্চ, লাঞ্চ থালি মিল বলা যেতে পারে। সেগুলোকে এবার আমরা প্রসাদ হিসাবে কেন বলছি, কারণ ওই খাবারগুলো ভগবানকে অফার করা হয়, তার জন্য ওটি প্রসাদ। দেখুন আপনারা মানে কি বলবো, যে খাবারগুলোকে আপনারা খান ওগুলো ভগবানকে অফার করা হয় বলেই ওগুলোকে আমরা প্রসাদ বলে থাকি। অ্যাকচুয়ালি ওগুলোকে দুপুরের লাঞ্চ থালি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে প্রসাদগুলো আপনারা ওখানে দেখলেন, সেই প্রসাদগুলো নিয়ে এসে এখানে ভক্তদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এখানে শুধুমাত্র যে ভক্ত রয়েছে তেমন নয়, বাইরে থেকে আসা বহু তীর্থার্থী পুণ্যার্থী এই স্থানে এসে প্রসাদ পেয়েছে গুরু পূর্ণিমার দিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিশেষ বিশেষ দিন স্কনে বিভিন্ন রকমভাবে ফেস্টিভ্যাল, বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, সেই প্রোগ্রামগুলোকে আপনারা যদি কখনও আসার সৌভাগ্য হয় তাহলে আপনারা এত সুন্দর সৌভাগ্য অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আশা রাখছি যে আপনারা একটু সময় সুযোগ পেলে রাধা অষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, সরি নৃসিংহ চতুর্দশীতে আসলে হয়তো আপনারা অতটাও মানে এইসব প্রসাদ পাবেন না, কেননা ওই দিন আমাদের তো ফাস্টিং থাকে মানে উপবাস থাকে, তো সেই কারণে আমাদের বিভিন্ন অল্প মানে কি বলবো অনুকল্প মানে সামান্য অনুকল্প প্রসাদ আমরা অনেকে পাই, আলু ভাজা, একটু সবজি, সামান্য কিছু পাই। কিন্তু কিছু কিছু ফেস্টিভ্যাল রয়েছে, গুরু মহারাজের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি, তারপর রয়েছে বিভিন্ন গোবর্ধন পুজোর দিন, যদি আপনারা আসেন, আপনাদের আমি আগে থেকে ইনভাইট করছি, গোবর্ধন পুজোর দিন আপনারা অবশ্যই মায়াপুর আসবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আরও একটা জিনিস, গোপাষ্টমীর দিনও আসবেন আপনারা, আমাদের মায়াপুর ইস্কনের যে গোশালাটি আছে সেই গোশালায় আপনাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অনেক প্রসাদ পাওয়ানো হয়। আরও একটি অ্যাডভান্স আপনাদের আরও একটি ইনভাইট করে রাখছি, সামনে আসছে ঝুলন যাত্রা, ঝুলন যাত্রাও কিন্তু কোনোরকম কোনো প্রসাদে এত সুন্দর সুন্দর প্রসাদ হয়, সন্ধ্যা থেকে স্টার্ট হয়, মানে সেই প্রসাদগুলো কিন্তু খুব ডেলিসিয়াস, খুব সুস্বাদু। আপনারা আসুন, সেই প্রসাদ পান এবং আপনাদের মানব জীবন সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লগ প্রতিনিয়ত চাই আপনাদের কাছে নতুন নতুন আপডেট এবং মায়াপুরের সম্পূর্ণ নিউ আপডেট আপনাদের সামনে তুলে ধরার, তো আপনারা সেটা ভালো করেই জানেন। তো প্রিয় বন্ধুরা, আমি আশা রাখছি আপনারা অবশ্যই, সামনে ঝুলন যাত্রা আসছে, রাস উৎসব আসছে, জন্মাষ্টমী আসছে, রাধাষ্টমী আছে, আপনারা কিন্তু একদম মিস করবেন না, অবশ্যই 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 আসবেন আর এই আনন্দ অবশ্যই উপভোগ করবেন। প্রিয় বন্ধুরা, আপনি যখন আসবেন অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে এবং আপনার ফ্যামিলিকে নিয়ে অবশ্যই আসুন। এবার আসি রুম সংক্রান্ত তথ্য নিয়ে। আপনারা বলবেনই যে রুম তো থাকে না মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে। প্রিয় বন্ধুরা, ইস্কন গ্রাউন্ডের মধ্যে রুম নিতে কী হয়েছে, ইস্কনের বাইরে প্রচুর গেস্ট হাউস রয়েছে, আপনারা সেই স্থানে থাকবেন। ধামে আসার জন্য অজুহাতের কেন প্রয়োজন ইস্কনের মধ্যে রুম? দেখুন ইস্কন সোসাইটি কত গেস্ট হাউস বানাবে বলুন, সব গেস্ট হাউস তো মানে অন্য টাইমে তো এত ভিড় হয় না, তো সুতরাং সেই কারণে হাজার হাজার গেস্ট হাউস বানিয়ে তো কিছু হবে না। আর প্রিয় বন্ধুরা, অবশ্যই গেস্ট হাউস অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা ভুল ধারণা যে রুম অ্যাভেলেবেল থাকার সত্ত্বেও ইস্কন আপনাদের কেন রুম দেয় না, এটা কখনোই হতে পারে না। ইস্কনের হাতে রুম থাকলে আপনাদের অবশ্যই দেবে, সাথে ইস্কন ডেভেলপমেন্ট হবে, আপনারা কিছু অর্থ দেবেন, অবশ্যই ইস্কন ডেভেলপমেন্ট হবে। তো এটি আপনাদের ভুল ধারণা মাথা থেকে একটু সরিয়ে ফেলবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য সরকারি গেস্ট হাউস রয়েছে মায়াপুর ইস্কনের কমিউনিটি মানে কি বলবো হসপিটালের সাইড দিয়ে, সেটিও তারও একটি সুন্দর ভিডিও নেক্সট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আবারও বলছি, যারা আপনাদের বলে থাকে যে নিরামিষ আইটেমে কী কী আছে, কী কী আছে ওই তো সামান্য একটু, তাদের কাছে ভিডিওটি অবশ্যই অবশ্যই ট্যাগ করবেন, শেয়ার করবেন অবশ্যই। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম, মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।